ধাওয়ানকে সান্ত্বনা দিয়ে যা বললেন মোদি। ওয়ানডে বিশ্বকাপ 2019-এর শুরু থেকেই ফেভারিটদের তালিকায় ভারতকে সামনে রেখেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। এটার মূল কারণ ভারতের ব্যাটিং শক্তি, যা অনেক দলের থাকলেও ভারতের মতো নেই। ধাওয়ানকে ছাড়াই পাকিস্তানের সাথে দুর্দান্ত 89 রানের জয় পায় ভারত। তবুও এমন একজন ওপেনার না থাকায় আফসোস যেন শেষ হয় না। এবার ধাওয়ানকে সান্ত্বনা দিয়ে নিজের টুইটার অ্যাকাউন্টে টুইট করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। গতকাল বৃহস্পতিবার 20 জুন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ধাওয়ানকে উদ্দেশ্য করে নরেন্দ্র মোদি লিখেন, প্রিয় শিখর ধাওয়ান, কোনো সন্দেহ নেই মাঠের পিচ তোমাকে মিস করবে, কিন্তু আমি আশা করি খুব শিগগিরই তুমি মাঠে ফিরবে আর দেশের জন্য আরও অনেক রান করবে। গত বুধবার ভারতীয় ক্রিকেট বোর্ড আনুষাঙ্গিক সংবাদ সম্মেলন করে জানায় দলের সঙ্গে ধাওয়ানের বিশ্বকাপ যাত্রা এখানেই শেষ, দ্রুত আঙুলের চোট সারবে না বলে বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ দেওয়া হয়েছে ধাওয়ানকে। তার পরিবর্তে স্কোয়াডে অন্তর্ভুক্ত হচ্ছেন ঋষভ পন্ত। দল থেকে বাদ পড়ায় স্বভাবতই মন কাঁদছে ধাওয়ানের। তাই প্রিয় 22 গজে দেশের হয়ে আর প্রতিনিধিত্ব না করার দুঃখটা যাতে কম হয়, তাই দেশের সাবেক বর্তমান থেকে শুরু করে ক্রিকেট বিশ্বের অনেকেই সান্ত্বনামূলক বার্তা পাঠাচ্ছেন ধাওয়ানকে। এবারের বিশ্বকাপের হট ফেভারিট স্বাগতিক ইংল্যান্ড। কেন তাদের নিয়ে এত মাতামাতি সেটা ইতিমধ্যেই বুঝিয়ে দিয়েছে ইংলিশরা। প্রথম 4 ম্যাচের 3টিতেই জয় তুলে নিয়েছে ইয়ন মর্গনের দল। ইংল্যান্ডের দুর্দান্ত পথ চলায় বাধা হয়ে দাঁড়িয়েছে অতর্কিত ইঞ্জুরি। চোট ভালোই ভোগাচ্ছে শিরোপা প্রত্যাশী ইংল্যান্ডকে। প্রথমে ইঞ্জুরিতে পড়েছিলেন জস বাটলার। ইংলিশ উইকেট রক্ষক ব্যাটসম্যান মাঠে ফিরলেও পুরোপুরি শঙ্কামুক্ত নন তিনি। বাটলারের পর ইঞ্জুরিতে পড়েছেন ইয়ন মর্গান। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একই ম্যাচে ফিল্ডিংয়ের সময় আবার চোট পেয়েছেন জেসন রয়। অধিনায়ক মর্গানের চোট নিয়ে অবশ্য দুশ্চিন্তার কিছু নেই, তবে রয়ের চোট গুরুতর। হ্যামস্ট্রিংয়ের ইঞ্জুরি কার্যত 2 ম্যাচের জন্য মাঠের বাইরে ছিটকে দিয়েছে ইংলিশ ওপেনারকে। রয় পুরোপুরি ফিট হয়ে আর বিশ্বকাপে ফিরতে পারবেন কি না তা নিয়েও রয়েছে ঢের সংশয়। সম্প্রতি ক্যারিয়ার সেরা ফর্মে আছেন রয়, তাই চট জলদি তার বিষয়ে কোনো সিদ্ধান্ত নেবে না ইংলিশ টিম ম্যানেজমেন্ট। সোমবার ইংল্যান্ড অধিনায়ক মর্গান বলেছেন, জেসন রয় ক্যারিয়ার সেরা ফর্মে আছে, ও আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ খেলোয়াড়, তার ফেরাটা আমাদের জন্য খুব দরকার। অবশ্য অধিনায়ক রয়ের উপস্থিতির প্রয়োজনীয়তা তুলে ধরলেও বাস্তবতা ভিন্ন। ইংলিশ ওপেনারের ইঞ্জুরি গুরুতর, তাই রয়ের পরিবর্তন হিসেবে অ্যালেক্স হেলসকে দলে ফেরানোর জল্পনা চলছে ব্রিটিশ গণমাধ্যমগুলোতে। যদিও ডোপ টেস্টে পজিটিভ হওয়ার কারণে হেলসকে বিশ্বকাপ দলে নেয়নি ইংল্যান্ডের নির্বাচকরা। শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেবে স্বাগতিক শিবির, হেলসকে দলে পেরাবে নাকি সম্ভাব্য সময়টুকু রয়ের জন্য অপেক্ষা করবে? এমন প্রশ্নের উত্তরে ইংল্যান্ড অধিনায়ক মর্গান বলেছেন, অ্যালেক্স হেলস দলের ভাবমূর্তি নষ্ট করেছে, আমরা এখনই কোনো খেলোয়াড় পরিবর্তন করার কথা ভাবছি না। যদি এডওয়ার্ড স্মিথ প্রধান নির্বাচক এবং ট্রেভর বেলিস প্রধান কোচ আমার কাছে আসেন, তারা বলবেন অ্যালেক্সই সেরা বিকল্প হতে পারে।